দীঘায় ভিড়? মোটামুটি স্বাভাবিক লোক আছে দীঘায়, মোটামুটি 15 আগস্ট থেকে যেরকম লোক ছিল আর 6 সেপ্টেম্বর লোক মোটামুটি ভালো হয়েছে, কিন্তু লোক মাস্ক কেউ ইউজ করছে না, প্রচুর ভিড়। এভাবে যদি মাস্ক ইউজ না করে তাহলে মানুষ দূরত্ব কীভাবে বজায় থাকবে? আর প্রশাসন এইভাবে কোনো স্টেপ নেয়। ভারতে দ্বিতীয় স্থানে করোনা চলে গেছে, এখন পরিস্থিতি খুবই খারাপ। ব্যবসা মোটামুটি দীঘায় হচ্ছে, তাও মাস্ক কেউ না করলে এইরকম মানে পরিস্থিতি। এইসব মানে পর্যটক সব দৌড়াদৌড়ি করে সব ইয়ে করে সব চাপাচাপি করে পর্যটক ঘুরছে, এই পর্যটক মাস্ক ইউজ করছে না। আমরা মাস্ক ইউজ করছি কিন্তু কেউ পর্যটক মাস্ক ইউজ করছে না। এই নিয়ে আর বক্তব্য আর কি। নাম তোমার?